ছি ঝিনুক ছি, এতটা নিচে নামতে পারলে তুমি? জাহিদের কথা শুনে অনবরত কান্না করে চলেছে ঝিনুক। কি উত্তর দেবে ভেবে পাচ্ছিল না ও। ঝিনুক জানে যে সে অনেক বড় পাপ করে ফেলেছে। আমাকে ক্ষমা করে দাও জাহিদ, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কিসের উপায়? অফিসের বস আমাকে চাকরি থেকে সাসপেন্ড করত যদি না আমি তার সাথে। ব্যাস অনেক হয়েছে, এইবার থামো। তোর চেহারা দেখতে আমার ঘৃণা করছে, একটা নষ্ট মেয়ে। সি, তুই এই মুহূর্তে চলে যাবি আমার বাড়ি থেকে। জাহিদ, আমাকে ভুল বুঝো না, প্লিজ বিশ্বাস করো, চাকরিটা বাঁচাতে হলে এছাড়া কোনো পথ ছিল না আমার কাছে। কেন, তুই বিষয়টা আমার সাথে শেয়ার করলি না কেন? আরে, মান সম্মানের চেয়ে চাকরি বড়। ঝিনুক দৌড়ে এসে জাহিদের পায়ে পড়ে যায়, অনেক কান্নাকাটি করে, অনেক ক্ষমা চায়, কিন্তু কোনো রকমেই জাহিদের মন গলে না, গলার কথাও নয়। এইটা যেই সেই ভুল নয়, নিজের আত্মসম্মান নিয়ে খেলা করা। জাহিদ ঝিনুককে একটা লাথি মারে, এরপর কোনো দিন যেন তুই আমার সামনে আসিস না, আমি তোমাকে তালাক দিলাম। তালাকের কথা শুনে ঝিনুকের মাথায় বাজ ভেঙে পড়ল। উচিত একটা কাজ করেছে জাহিদ, এছাড়া কোনো উপায় জাহিদেরও ছিল না, তাই ও ঝিনুককে তালাক দিয়ে দেয়। তালাকের কথা বলে ধপাস করে বসে পড়ে জাহিদ, ভাবতে থাকে সেদিনের কথা, যেদিন জাহিদের অ্যাক্সিডেন্ট হয়েছিল। আসুন জেনে নিই সেই কাহিনী। বিয়ের পাঁচ দিন পর সকালবেলা, ঝিনুক, এই ঝিনুক কোথায় গেলে? আমি তো অফিসে যাব, এই দিকে একটু আসো না প্লিজ। আসছি, একটু দাঁড়াও, আমার অফিসের সময় হয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি করো। কি হয়েছে, এত চেঁচামেচি কিসের জন্য? আমার শার্টের বোতাম লাগাবে কে, টাই বেঁধে দিবে কে? ঝিনুক জাহিদের শার্টের বোতাম একটা একটা করে লাগিয়ে দিল। জাহিদ এক পলকে ঝিনুকের দিকে তাকিয়ে রইল। বোতাম লাগানো শেষে জাহিদ ঝিনুকের কপালে ছোট্ট করে একটা চুমু দিয়ে অফিসের পথে রওনা হলো। দুপুরবেলা হাসপাতাল থেকে ফোন আসলো, জাহিদের অ্যাক্সিডেন্ট করেছে এবং ওনার একটা পা ভেঙে গেছে। ঝিনুক আর জাহিদের মা সেখানে দ্রুত পৌঁছায়। কি করে এমন হলো ঝিনুক? এ কিছু না, ঠিক হয়ে যাবে। গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটা মাইক্রোবাস এসে আমাকে ধাক্কা মারে, ধাক্কাটা পায়ে লাগে। জাহিদ, দেখে চলতে পারলি না? আজকে যদি তোর কিছু একটা হয়ে যেত। জাহিদের মা, মা তুমি এত ভেঙে পড়ছো কেন? আমি কি ইচ্ছে করে এমনটা করেছি? সব ঠিক হয়ে যাবে। এক সপ্তাহ পরে জাহিদকে হাসপাতাল থেকে বাসাতে আনা হয়। পরের দিন সকালবেলা জাহিদের নামে একটা নোটিশ আসে যে তার চাকরিটা চলে যাবে যদি না সে কালকের মধ্যে অফিসে জয়েন করে। জাহিদ অনেক চেষ্টা করে, স্যারদের সাথে যোগাযোগও করে, কিন্তু কোনো কিছুতেই রক্ষা করতে পারে না চাকরিটা। এদিকে সংসার যখন অনেকটা অভাব অনটনের মধ্যে পড়ে যায়, তখন ঝিনুক সিদ্ধান্ত নেয় কিছু একটা করতে হবে। জাহিদ, আমি একটা চাকরিতে জয়েন করতে চাই, মাসে 15,000 টাকা মাইনে। ঝিনুক, তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে কেন চাকরি করতে হবে? আমি আগে সুস্থ হয়ে নেই, একটা চাকরি চলে গেছে তো কি, আরও একটা চেষ্টা করব, কিন্তু সে পর্যন্ত কেমনে চলবে সংসার? তুমি আমাকে মানা করো না প্লিজ। জাহিদ আর কিছু বলতে পারল না, মনে মনে ভাবল এখন পরিবারের আর্থিক অবস্থা খুবই বিপর্যয়, এই মুহূর্তে যদি ঝিনুক সংসারের হাল ধরে তো এতে ক্ষতি কি? যেহেতু জাহিদের চাকরিটাও চলে গেছে, তাই সব কিছু ভেবেচিন্তে জাহিদ ঝিনুককে অনুমতি দেয়। কি ব্যাপার, তুই এখনও এই বাড়ি থেকে যাসনি? নাকি তোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? ঝিনুক নিস্তব্ধ হয়ে গেল, চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই ওর হাতে। ঝিনুক চলে আসতে লাগলো। জাহিদ ভাবতে লাগলো তাদের বিয়ের 15 দিন আগের কথা। ঝিনুক, ধরো কোনো দিন যদি আমার চাকরিটা চলে যায়, আমার পরিবার নিয়ে চলা খুব কঠিন হয়ে পড়ে, তখন কি করবে তুমি? তুমি যা খাবে আমিও তাই খেয়ে বেঁচে থাকবো, একটা কাপড়ে বছর পাড়ি দিয়ে দিব, তবু আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। সেদিনের এই কথায় অনেকটা বেশি বিশ্বাস করে ফেলেছিল ঝিনুককে। জাহিদ সেগুলো ভাবতে ভাবতে কাঁদতে লাগলো, নিয়তি হয়তো আজকে তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। 7 মাস পর
জাহিদ নতুন চাকরিতে জয়েন করেছে, দুমাস হল। ছুটির দিন বাসায় বসে বই পড়ছিল, তখনই একটা চিঠি আসলো। চিঠিটা খুলে জাহিদ দেখল ঝিনুকের দেওয়া চিঠি। প্রথমত অনেক রাগ হওয়া সত্ত্বেও জাহিদ চিঠিটা খুলে পড়ে, লেখা গুলো ছিল এরকম, এই চিঠিটা তুমি যখন হাতে নেবে তখন হয়তো আমি এই পৃথিবীতে থাকব না। আমি হাসপাতালের বেডে শুয়ে আছি, একটু পরে আমাকে সিজার করানো হবে। বিশ্বাস করো জাহিদ, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। হ্যাঁ, আমি দোষ করেছি, সেটা আমাদের পরিবারের জন্যই করেছি, কিন্তু আমি পরে আমার ভুল বুঝতে পারি। আমি জানি তুমি আমাকে মেনে নিবে না, ডাক্তার বলেছে যে কোনো একজনকে বাঁচতে পারবেন, আমাকে নয়তো আমার পেটের সন্তানকে। বিশ্বাস করো এই সন্তান তোমারই সন্তান, না হলে তুমি ডিএনএ টেস্ট করতে পারো, আমি অসতী, কিন্তু আমার পেটের সন্তান যেটার জন্মদাতা পিতা তুমি, তুমি ওকে খুব আদরে রাখবে, কোনো দিনও মায়ের অভাব বুঝতে দিবে না। প্লিজ তোমার কাছে হাত জোর করে বলছি, বাচ্চাটাকে তুমি নিয়ে যেও, ইতি তোমার অসতী বউ ঝিনু। লেখাগুলো পড়ে জাহিদ পাগলের মতো হয়ে গেল। যখন ও হাসপাতালে পৌঁছালো তখন ঝিনুকের লাশ মর্গে পাঠানো হচ্ছে, বেডে একটা শিশু কান্না করছে, শিশুটার কাছে কেউ নেই, ঝিনুকের বাবা মা তাদের মেয়ের লাশ নিয়ে ব্যস্ত। জাহিদ মেয়েটাকে সেখান থেকে নিয়ে চলে আসে। তার 5 বছর পর, বাবা, ও বাবা আম্মু কোথায় গো? সবার তো আম্মু আছে, আমার কি আম্মু নেই? জেমি, মেয়েটার নাম রেখেছিল জেমি। না মামনি, তোমার আম্মু অনেক আগেই চলে গেছে। কোথায় চলে গেছে? না ফেরার দেশে। কেন চলে গেছে? জাহিদের মুখ আটকে গেল। এইটুকু বাচ্চা মেয়ের মুখে এরকম প্রশ্নের উত্তর জাহিদ কেমনে দিবে? পারবে কি সত্যিটা বলতে? সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ এই গল্পটি শোনার জন্য। এটি ছিল এই গল্পের 2 পার্ট, প্রথম পার্টটিও এই চ্যানেলেই দেওয়া আছে, আশা করি দেখে নেবেন। আর গল্পটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর এরকম আরও গল্প পেতে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ।